ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين <سؤال> امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبصم منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم والشعر المحدسات وكل مهتسات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال والقرآن المجيد بل يعجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجوع بعيد ফসল লিলিরব্বিকবান সুপ্রিয় ভাইবন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে অত্যন্ত পরিচিত একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি তার কারণ সামনেই কুরবানি আসছে যদিও এখনো কুরবানিকে বেশ কিছুদিন সময় আছে কিন্তু সাধারণত কুরবানি ঘুরে ফিরে প্রতি বছর আসলেও তার উপলক্ষে কুরবানি শুরু হওয়ার আগেই সওয়াল মাসের পর থেকেই মূলত জুলকাদা মাস থেকেই জুলহিজা মাসের আগেই তার মশলা মাসাইল বর্ণনা শুরু হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে সুরা কাউসার আট নম্বর সুরার দুই নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে খুদবাই মাসনুনার পরে তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন ফসল লিলি রব্বিকা ফসল্লি ফসলি ফসল লিলহার তুমি সলাদ প্রতিষ্ঠা করো তোমার রবের জন্য এবং কুরবানি করো নামাজ পড়ো তোমার রবের জন্য নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য এবং কুরবানিও করো তোমার প্রতিপালকের জন্য আল্লাহ আল্লাহতালা এখানে সাধারণত অনহার যা নাহার থেকে উদ্গত শব্দটি ব্যবহার করেছেন সাধারণত নাহার বলা হয় উটকে জভাই করাকে উটকে জবাই করাকে নাহার বলা হয় সাধারণত আরবে কুরবানি হিসেবে উঁট বহুলভাবে প্রচলিত ছিল কেউ কেউ বলেছেন যে যদিও উটের জন্য নাহার শব্দটি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু সাধারণভাবে পশু জবাইয়ের ক্ষেত্রেও এ নাহার শব্দটি কখনো কখনো ব্যবহার হয়ে থাকে ফল কথা নামাজ হতে হবে একমাত্র আল্লাহতালার জন্য এবং কুরবানি ও হতে হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য এবাদত সমূহের মধ্যে যত এবাদত আছে শারীরিক এবাদতের মধ্যে অন্যতম এমনকি সমস্ত এবাদতের মধ্যে অন্যতম এবাদত হল সলাদ প্রতিষ্ঠা করা নামাজ পড়া আর এরই সাথে আল্লাহতালা অনহার শব্দটি ব্যবহার করেছেন এ থেকে মুফাসেরিনে কেরাম সালাথ থেকে তার ব্যাখ্যা প্রদান করেছেন যে সালাথটা হলো শারীরিক ইবাদত শারীরিক ইবাদতের মধ্যে যেমন অন্যতম হলো নামাজ প্রতিষ্ঠা করা কুরবানিটা হলো আর্থিক ইবাদত আর্থিক ইবাদতের মধ্যে যত এবাদত আছে তার মধ্যে অন্যতম হলো কুরবানি করা আলহামদুলিল্লাহ আজকে খুব সহজে আমাদের মাঝে কুরবানি আসছে আর আমরা খুব সহজে সেই কুরবানি করছি আনন্দের সহিত কুরবানি সম্পন্ন করে তার নিজেরা খাচ্ছি অন্যকে খাওয়াচ্ছি যদিও কুরবানি আদম সালামের যুগ থেকেই চলে আসছে যা স্পষ্টভাবে আল্লাহ পবিত্র করানা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়দা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আদম আলিমের দুই সন্তান সর্বপ্রথম কোরবানি করেছিলেন কিন্তু আমরা যে কুরবানি করছি এ কুরবানি এবং ওই কুরবানির মধ্যে পার্থক্য আছে ওই কুরবানি তখন খেতে পাওয়া যেত না যার কুরবানি গ্রহণ হতো এ পার্থিব সচক্ষে তারা দেখতে পেত সুতরাং কুরবানি এক ময়দানে পেশ করা হতো আর যার কুরবানি একাগ্র চিত্তে খাঁটি অন্তরে বিশুদ্ধ ভাবে একমাত্র তালার সন্তুষ্টির জন্য কুরবানি করা হতো সেই কুরবানি আল্লাহ তালা গ্রহণ করতেন আকাশ থেকে আগুন প্রেরণ করে সেই কুরবানিকে পুড়িয়ে ভস্ম করে দিতেন মাংস খাওয়ার প্রশ্ন ছিল না আজকে যে আমরা মাংস খাচ্ছি মূলত এ কোরবানি ইব্রাহিম আলী সাল্লামের যুগ থেকে চলে আসছে কুরবানি এত সহজ নয় ইব্রাহিম আলী সাল্লামকে যখন আল্লাহ তালা কুরবানি করতে বলেছিলেন সেই কুরবানিটা কিন্তু পশু কুরবানি ছিল না পশু এই চতুষ্পদ জন্তু কুরবানি ছিল না হ্যাঁ পশুত্বের কুরবানি ছিল বিষয়টা বোঝার প্রচেষ্টা করবেন হৃদয়ের যে পশুত্ত স্বভাব মনের যে পশুত্ত স্বভাব সাধারণভাবে একজন নবীরে পশুত্ত স্বভাব আছে এমনটি বলা বাঞ্ছনীয় নয় কিন্তু আল্লাহ তাআলা সাধারণ মানুষকে উম্মাতে মুসলেমাকে সমগ্র মানব জাতিকে এটা দৃষ্টি স্থাপনের লক্ষ্য উদ্দেশ্যে যে ইব্রাহিম আলী সাল্লামকে তার একমাত্র পুত্র এক তো বৃদ্ধ বয়সে পুত্র লাভ করেছেন যার পুত্র হয় না পুত্র হয় না বিয়ে সাদী হওয়াকে দশ বছর পনেরো বছর হয়ে গিয়েছে তার কি অবস্থা তাকে জিজ্ঞেস করুন ইব্রাহিম আলী সাল্লাম প্রায় আশি বছর হয়ে গেছে তারপরে পুত্রত্ব লাভ করছেন একমাত্র পুত্র তখন ওই ইসাহাকের স্বপ্ন দেখেননি জন্মগ্রহণ করেছেন একমাত্র পুত্র জি কোন কন্যাও ছিল না ইব্রাহিম আলী সাল্লামের বৃদ্ধ বয়সে বার্ধক্যে উপনীত হওয়ার পরে যে সময় সাধারণত সন্তানের আশা করা যায় না সেই অবস্থায় পুত্রত্ব লাভ করছেন বলুন তো মায়া মমতা কতটা হতে পারে একমাত্র পুত্র আর সেই পুত্রকেও আবার আল্লাহতালার পথে কুরবানি করার জন্য আল্লাহতালার নির্দেশ দিলেন ইব্রাহিম আলী সাল্লাম জানতেন না ঘটনা লম্বা যেহেতু খুব মূল টাইম সংক্ষিপ্ত সম্মুখে তুলে ধরতে চাই ইব্রাহিম আলী সাল্লাম জানতেন না আল্লাহ ইচ্ছা তালার সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু এর দ্বারা আল্লাহ তালার ইচ্ছা কি এটা ইব্রাহিম আলী সাল্লাম জানতেন না ইব্রাহিম আলী সাল্লামের মনের কথা আল্লাহ জানছেন কিন্তু আল্লাহ তালার সংকল্প ইব্রাহিম আলী সাল্লাম অবগত নন পুত্রকে বললেন দেখুন কত ভাবে বাধা প্রদান করছে আজকে আমরা হজ করতে গিয়ে যখন জামরাই আকবা কঙ্কর নিক্ষেপ করি জামরাই আকবা জামরাই উস্তা জামরাই দুনিয়া জামরাই দুনিয়া এবং জামরাই উস্তা এবং জামরাই আকবা যাকে ছোট শৈতান মধ্য সয়তান বড় শৈতান বলে আমরা একখ্যায়িত করি সাত সাতটি করে কঙ্কর নিক্ষেপ করি আমাদের দেশে প্রচলিত আছে ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান কঙ্কর নিক্ষেপ করি কঙ্কর নিক্ষেপ কে করেছিল ইসমাইল সালাম কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন মিনাই সেই সময় ইবলিশ শয়তান বাধা প্রদান করেছিল আর যখন যখন বাধা প্রদান করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর দ্বারা শয়তানকে প্রহার করেছিলেন আজকে কিন্তু শয়তান ওখানে মাথা পেতে নাই যা আজকে আমরা করে নিক্ষেপ করছি সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলী সাল্লাম জানতেন না যে তার পুত্র কবে হবে না বিভিন্ন ভাবে বাধা প্রদান করছেন শয়তান আর ইব্রাহিম আলী সাল্লাম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন যে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আমাকে আল্লাহর পথে একমাত্র পুত্র হলেও তাকে কোরবানি করতে হবে তার কারণ যে পুত্রটা আমার আসলে প্রকৃত অর্থ আমার নাই সেই পুত্রটা তো স্বয়ং আল্লাহ তাল আমার জীবনটাও তো স্বয়ং আল্লাহ তালার এর জন্য ইব্রাহিম আলী সালাম পুরো প্রস্তুতি নিয়ে এনেছেন আর ব্যাটা ও পুত্র কত কত এবং দেখুন যে ছেলে তার পিতাকে আব্বা যান আমাকে কাফন দেওয়ার মতো তো আর কোন কাপড় নেই আমি যে শরীরে কাপড় কাপড়া আছি এই ছাড়া আর অন্য কোন কাপড় নেই অতএব আমার এই পোশাকটাকে আপনি খুলে রেখে দিন যাতে আমাকে কুরবানি দেওয়ার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দিতে পারেন মুর্শিরাদিস দু হাজার সাতশো সাত পুত্র সবাই হবে না পিতাও প্রস্তুত প্রস্তুত পুত্র প্রস্তুত তাকে কাত করে যখন শুইয়ে দিচ্ছেন সেই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইব্রাহিম আলী সাল্লাম তুমি স্বপ্নকে সত্যে রূপদান করেছ এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা ইব্রাহিম আলী সাল্লাম উত্তীর্ণ হলেন পরীক্ষায় আমাদেরকে এত বড় পরীক্ষায় নিমজ্জিত হতে আল্লাহ আমাদের আমাদের কাছে পুত্রকে কুরবানি বলছেন না পশুকে যে পুত্রের বিনিময়ে আল্লাহ তালায় একটি শিবলার দুম্বা প্রেরণ করে দিয়েছিলেন আজকে সেই পশু মূলত আমরা কুরবানি করে থাকি এটা আল্লাহ তালার আমাদের উপরে বিশেষ রহমত আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলতে চাচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো কোরবানি করছি আল্লাহ তালা কোরবানির আগে বলছেন কি তোমার রবের জন্য প্রতিষ্ঠা করো আমরা সলাৎ তো প্রতিষ্ঠা করি না আমরা নামাজ তো পড়ি না আমরা বড় বড় কুরবানি দিয়ে থাকি কুরবানির জন্য আমাদের প্রতিযোগিতা চলে আমাদের এ কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে তো জেনে রাখুন আমাদের সমাজে যা প্রচলিত আছে কুরবানিকে মোটা তাজা করো পুল সিরাত পার করবে হাদিস সহী নয় প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি থাকবে হাদিস সহী নয় রক্ত মাটিতে কুরবানির রক্ত পড়ার আগেই আল্লাহ দরবারে তা পৌঁছে যাবে হাদিস সহী নয় আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানাল্লাহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কোরবানির মাংস রক্ত পৌঁছাই না পৌঁছাই তোমাদের তাকুয়া তোমাদের আল্লাহভীতি তোমাদের পরহেজগারিতা তোমাদের সংযমশীলতা তোমরা কতটা আল্লাহ তালার বিধানকে মেনে নিচ্ছ এবং আল্লাহ তালার আদেশকে মেনে নিচ্ছ এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকছ সুরাজ বাইশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত অতএব তাকুয়া হৃদয়ের সংকল্প হৃদয়ের ইচ্ছা এটাকে প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যারা আমরা এখনো সতর্কতা অবলম্বন করিনি সতর্ক হয়ে যায় ছোট্ট একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না করোনা ভাইরাস আজকে সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত সামান্য একটা ভাইরাসেই জি আমি বলছি সাবান ভাই সাইনা আল্লাহ তালা বলছেন বলুন দুদি কান্না লাজা বিলা দুনা লাজা বিলাকত আল্লাহ মহিআর জরুন আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে ছোট ছোট আজাদ দিয়ে পরীক্ষা করি বড় আযাবের আগে যাতে তারা ফিরে আসে সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত পৃথিবীতে যত বড় থেকে বড় আমার আপনার দৃষ্টিতে বিপদ আছে শাস্তি আছে এসব শাস্তি আখেরাতের মোকাবেলায় কবরের মোকাবেলায় অতি অতি ক্ষুদ্র সতর্ক হয়ে যান আজকে আমরা মাস্ক করছি সতর্কতা অবলম্বন অবশ্যই কখনো সম্ভব হলে এই বিষয় নিয়ে শুধু আপনাদের সম্মুখে আলোচনা করবো যেহেতু এটা কোরবানির সময় কুরবানির কিছু মশলা মশাইল আপনাদের সম্মুখে তুলে ধরি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সারা বিশ্ব শুধু আতঙ্ক নয় আমরা নিজেরা উপর থেকে আতঙ্কগ্রস্ত আত্মীয় স্বজন কারো যদি করোনা যদি হয়ে গেছে এক অপরকে নিকটে নিচ্ছি না গ্রহণ করছি না ছেড়ে দিচ্ছি মরে যাওয়ার পরেও তাকে নিচ্ছি না দূরত্ব অবলম্বন করছি কিয়ামতের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে এজন্য আসুন আমরা নিজেরা সতর্ক হয়ে যাই নিজেদের কর্মের সংস্কার এবং সংশোধন করে নেই কুরবানির হুকুম কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন কিন্তু খুব সংক্ষেপে আপনাদের বলে দিই কুরবানির হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ এটি হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এটি হলো অধিকাংশ বিদ্যানের অভিমত এবং সাহবাঈ রাদিয়াল্লাহু তালা আনহমদের অভিমত যদিও কেউ কেউ অজেব বলেছেন কিন্তু সঠিক মত হলো এটাই যে কুরবানি হলো গুরুত্বপূর্ণ সুন্নাত কিন্তু এমন গুরুত্বপূর্ণ সুন্নাত সামর্থ্য থাকা অবস্থায় ছেড়ে দেওয়া উচিত নয় সুতরাং আবু হরেইরা এই আবু বাকর আনহ এবং উমার ফারুক রাদিল্লাহ তালহ এই আশঙ্কায় কখনো কোরবানি ছেড়ে দিয়েছিলেন যে লোকেরা যেটা যেন এটাকে অজীব মনে না করে দেই। সুতরাং এর সঙ্গে সরহমানিল আসার এমাম তাহাবির এবং এমাম বাইহাকের আসোনালুল কোবরা এবং মায়ের ফতে সুনান গ্রন্থে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে উল্লেখ করেছেন আলবানী এমনকি মাসুদ আনসারী কেউ কেউ যারা বলছে যে সামর্থ্যবানদের উপরে অজব অজিব আবু মাসুদ আনসারির দিল্লাহ বলছেন আমি সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো কুরবানি এই লক্ষ্য উদ্দেশ্যে পরিত্যাগ করি যাতে কেউ দেখে এটা বলতে শুরু না করে যে আমার ওপরে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানির বিধান আমরা যতই মোস্তাহাব সুন্নাতে বলি না কেন এর বিশেষ গুরুত্ব আমাদেরকে বর্ণনা করতে হবে না এর ফজিলত বর্ণনা করতে হবে না এর মর্যাদা বর্ণিত করতে হবে না সমাজে এটা এমন ভাবে বহুল প্রচলিত আছে যেন কুরবানি না থাকলে মুসলমানি হওয়া যাবে না জি কুরবানির বিষয় আমাদের প্রতিযোগিতা চলছে আল্লাহ তালা ওই প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্য নাই বরং একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের কুরবানি করার তৌফিক দান করুন কালে কেউ কেউ বলতে শুরু করেছেন এই পরিস্থিতিতে কুরবানি না করে যদি কুরবানির অর্থটা দান করে দেওয়া হয় তাহলে কুরবানি থেকে বেশি নেকি পাওয়া যাবে মিন জালিক কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত দান একটি স্বতন্ত্র আপনার সমস্ত সম্পদ যদি সাধারণভাবে দান করে দেন আপনার সমস্ত সম্পদ যদি সাধারণভাবে দান করে দেন তবু একটা কুরবানির সমতুল্য হবে না জি কেউ হজ কারো উপরে হজ ফরজ হয়েছে আর হজ করতে না গিয়ে সেই হজের টাকাটা যদি দান করে দেয় তাহলে তার হজ আদায় হবে না আজকে নতুন ভাবে ইসলামকে বুঝলে বিভ্রান্ত হওয়া অবশ্যম্ভাবী পদভ্রস্ত হয়ে যাওয়া অবশ্যম্ভাবী গুমরা হয়ে যাওয়া স্বাভাবিক জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে আজকে কোরআন এবং সুন্নাকে নতুন ভাবে বুঝবে আলব্লাহ সূত্রে বর্ণিত রসুল্লা সাল্লা সাল্লাম ঈদের নামাজ পড়লেন আর ঈদের নামাজ পড়ে খুব দিতে শুরু করলেন বললেন ফাকাদ নুসুকা নুসুক যে ব্যক্তি আমাদের নেই নামাজ পড়েছে এবং যে ব্যক্তি আমাদের নেই কুরবানি করেছে সে কুরবানি পেয়ে গিয়েছে তার কুরবানি হয়ে গিয়েছে আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে তো তার কুরবানি নামাজের আগে হয়েছে অর্থাৎ সে গোস খাওয়ার জন্য কুরবানি করেছে ওয়लन তার কুরবানি হয়নি আবু বুরদা সাহাবী আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলাহুর সাহাবী দেখুন এই আবু বুরদা রাদিয়াল্লাহু হর লক্ষ্য উদ্দেশ্য দেখুন লৌকিকতা ছিল না লোক দেখানো ছিল না মানব জাতিকে সন্তুষ্ট করার লক্ষ্য উদ্দেশ্য ছিল না তিনি ভুল তিনি মশলা জানতেন না তিনি বিধান জানতেন না একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই তিনি তার কুরবানির পশুটাকে জবাই করেছেন কিন্তু ঈদের নামাজের পরে জবাই না করে ঈদের নামাজের ঈদের নামাজের আগেই জবাই করে নিয়েছেন তিনি বলছেন আল্লাহ রাসুল আমি মনে করেছি আজকে পানাহারের দিন আমি আমার কুরবানির পশুটাকে জবাই করেছি আর জবাই করে আকাল তো আমি নিজে খেয়েছি ও আতান্ত আহলি ও জিরানি আমি আমার পরিবারকে খাইয়েছি প্রতিবেশীকে খাইয়েছি কুরবানি জবাই করে শুধু নিজে পরিবারকে নিয়ে আনন্দ করে খেয়েছেন এমনটি নয় বরং পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস বিতরণ করেছেন পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছেন আর খাওয়ানোর পরে ঈদের নামাজ পড়তে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন সাতুকা সাত তোমার ছাগল গোস্তের ছাগল হয়েছে তুমি কুরবানির নেকি পাবে না ঈদের দিনে জবাই করেছেন ইয়ামুন নাহারে জভাই করেছেন দশি জুলহিজ্জা কুরবানির পশুই জবাই করেছেন ঈদের নামাজের পরে জভাই না করে ঈদের নামাজের আগে জবাইটা হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার কোরবানির ছাগলটা সাধারণ ছাগল হয়েছে গোস্তের ছাগল হয়েছে তুমি কুরবানির নেকি পাবে না সহি হাদিস নম্বর নশো পঞ্চান্ন এবং নশো তেরাশি যারা এই ফতুয়া দিচ্ছেন কুরবানির টাকা যদি দান করে দেওয়া হয় তাহলে কুরবানি হয়ে যাবে যে ঈদের দিনেই কুরবানি করলেন খেয়েছেন খাওয়া আলছেন নামাজের আগে হয়ে গিয়েছে কি বললেন আল্লাহ রসল সাল ইসলাম স্পষ্ট বললেন তোমার কুরবানি হয়নি অতএব কুরবানি না করে টাকা দান করা যাবে না হ্যাঁ কেউ যদি এমন জায়গাতে আছেন কুরবানি করতে পারছেন না কুরবানি কিনতে পারছেন না আপনার সামর্থ্য আছে আপনার টাকাটা সেই এলাকার গরিবদেরকে পাঠিয়ে দিন এবং বলুন যে আপনারা কুরবানি করুন ইনশাল্লাহ আপনিও কুরবানির নেকি পাবেন এবং যে গরিব ব্যক্তি কুরবানি করলো আপনার টাকা দিয়ে সেও কুরবানির নেকি পাবে ইনশাল্লাহ উভয় নাকি পাবেন ফল কথা কুরবানি আমাদের গরু উঠ ছাগল এবং ভেড়া বা দুম্বা দ্বারাই আমাদের কুরবানি করতে হবে সাল্লাম বলেছেন লা মুসিন্না মুসিন্নার অর্থ এক বৎসর নয় মুসিন্নার অর্থ হলো দাঁতা বয়সের সাথে এর কোনো সম্পর্ক নেই অভিধানবিদ এবং অধিকাংশ হাদিসের ভাষ্যকার যেমন কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল্লামা ওয়বাইদুল্লাহ মباركপুরী তারা এ কথাই লিখেছেন যে দাতা ওট গরু ছাগল দাতা হওয়া সত্ত্বেও বয়সের সাথে কোনো সম্পর্ক নেই বয়স যতই হোক না কেন দিতে যাবে কুরবানি অবশ্য ভেড়ার ক্ষেত্রে যা যা যথেষ্ট যা যা বলা হয়েছে আমাদের বাংলা যে সমস্ত বইগুলো আছে আবুদাউ তের মেজি বাংলা অনুদিত হাদিসের গ্রন্থ তাতে যা যার বয়স করে দিয়েছে ছয় মাস কিন্তু আসলে ছয় মাস এমনটি না অবশ্য কেউ কেউ বলেছেন ছয় মাস যা যা বলা হয় ছয় মাসকে কেউ বলেছেন সাত মাস সাত মাসের ভেড়াকে কেউ বলেছেন আট মাসের ভেড়াকে কেউ বলেছেন নয় মাসের ভাজাকে কেউ বলেছেন দশ মাসের ভেড়া ভেড়া কেমাম কেউ বলেছেন এক বছরের ভেড়াকে ইমাম ইবনে হাজার আসকালী রাহিমা অধিকাংশ বিদ্যানদের নিকট থেকে উল্লেখ করেছেন যে যা যা হলো এক বছরের ভেড়া বিতর্ক থেকে এড়ানোর জন্য ভেড়া যদি এক বছরের হয় আর নাও দাঁতে শুধু ভেড়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আপনি কুরবানি দিতে পারেন কিন্তু গরু ছাগল উটের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় সেটা দাঁতা হতে হবে আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিম আপনাদের সম্মুখে তেলাবাদ করেছিলাম কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত সলাপ পড়ো নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য এবং কুরবানিও করো তোমার প্রতিপালকের জন্য কুরবানি প্রসঙ্গে আলোচনা করছিলাম যে হতে হবে কোন কোন পশু কুরবানি করা যাবে না এসব যদিও বারবার শুনছেন খুব সংক্ষেপে আপনাদের বলি চার শ্রেণীর পশু কুরবানি করা যাবে না পেয়ারা আল আউরা এর অর্থ হলো এক চোখ কানা এক চোখ কানা আওয়ারের বহুবচন দাজ্জালের জন্য আওয়ার শব্দটি ব্যবহার হয়েছে আওয়ারের আওয়ারের স্ত্রীলিঙ্গ হচ্ছে আওরা আওয়ার শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে আওরা এর অর্থ হচ্ছে এক চোখ অন্ধ টেরা যার এক চোখ কানা তো এক কানা যদি স্পষ্ট হয় তাহলে কুরবানি দেওয়া যাবে না তাহলে দু যদি স্পষ্ট হয় তাহলে এটা আরো কুরবানি দেওয়া যাবে না যেখানে এক চক কানা হলে স্পষ্ট কুরবানি দেওয়া যাবে না স্পষ্ট যদি এক চক্কা না হয় কুরবানি দেওয়া যাবে না দুই চক্কা না যদি হয় অন্ধ যদি হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ নয় স্পষ্ট তাজুজ শব্দ ব্যবহার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন লা তাজুজু ফিল আদাহি কুরবানিতে চার শ্রেণীর পশু কুরবানিতে বৈধ নয় চার শ্রেণীর পশু কুরবানিতে জায়েজ নয় এক নম্বর হচ্ছে অন্ধ দুই নম্বর হচ্ছে স্পষ্ট রোগা তিন নম্বর হচ্ছে স্পষ্ট ন্যাংড়া চার নম্বর হচ্ছে অত্যন্ত দুবলা পাতলা যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এক কথায় যার শরীরে মাংস নেই স্পষ্ট হার বোঝা যাচ্ছে ন্যাংড়াও যদি না হয় কানাও যদি না হয় রোগাও যদি না হয় তাহলে এই হাড় বের হয়ে আছে একবারে স্পষ্ট এই ধরনের পশু কুরবানি করা যাবে না সিং বের হয়নি কোনো সমস্যা নেই এই মর্মে পরিণত হাদিস জয়িত তবে যদি কানে যদি এক ছিদ্র থাকে তাহলে কোনো সমস্যা নেই আড়াআড়ি ভাবে কান কাটা বা ফেটে যাওয়া বা অর্ধেক কান নেই বা গোড়া থেকে কান নেই এই মর্মে বর্ণিত হাদিসটা জয়ীব কিন্তু আলিরতুল্লাহ সূত্রে হাদিস বর্ণিত আছে যা আল্লাহ সাল্লাম আমাদেরকে চোখ এবং কান ভালোভাবে দেখতে বলেছেন এই জন্য কানটাও ভালোভাবে একটু দেখে নিতে হবে যাতে বিশেষ খুঁত না থাকে তবে যদি হালকা যদি ক্ষুত যদি হয় যেমন এক ফুটো কখনো কখনো টিকে লাগাতে গিয়ে কানে চিহ্ন লাগাতে গিয়ে ফুটো করে তো এই যদি ফুটো থাকে এক কাটা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই সুতরাং থেকে হাদিস বর্ণনা করেন যে চারটি দোষযুক্ত প্রাণী চারটি দোষযুক্ত পশু কুরবানি করা যাবে না তখন তার থেকে বর্ণনাকারী বিন তিনি বলছেন কোন বর্ণনা আছে আমি কিন্তু মনে করি যে কানে যদি ত্রুটি থাকে কোন বর্ণনা আছে চোখের যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে আমি দোষনীয় মনে করি আল আল্লাহর রাসূল আল্লাহ রসুল সালিসামের সাহাবী তাবেইকে জবাব দিচ্ছেন ফাক্কারে হিতা মিন হো তুমি যা অপছন্দ করো তা তুমি পরিত্যাগ করো তুমি 100% নির্বেজাল পশু কুরবানি দাও কুরবানি দাও ওয়ালা তুহরিমহু আলা আহাদ কিন্তু তুমি কারো জন্য তা হারাম ঘোষণা করো না চোখে যদি হালকা ত্রুটি থাকে চোখে দেখতে পাচ্ছে কান যদি হালকা কাটা বা হালকা যদি ফুটো থাকে তুমি তা থেকে বিরত থাকো তবে লোকের জন্য সেটাকে হারাম ঘোষণা করোনা শুনুন না বিদাউহ হাদিস নম্বর 2802 তৃতীয় নম্বরে এই প্রসঙ্গে খুব সংক্ষেপে मसला বলে দিই তার কারণে ইদানিং ফেসবুকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ খাচ্ছে যে মকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না আপনাদের একটা কথা বললাম যে কুরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয় সাহাবাই کرام কিভাবে বুঝেছেন অতঃপর তাবেইন তাবে তাবেইন মানাজে সালাফ আলহামদুলিল্লাহ এই মানহাজের সালাফের সব থেকে বেশি নিকটবর্তী এবং মানহাজের সালাফের পূর্ণ দাবিদার মুলাফা আহলে হাদিস যে সালাফ অনুযায়ী পবিত্র কোরআন এবং শুননাকে বুঝে কিন্তু ইদানিং একটি বিষয় নিয়ে এই আহলে হাদিস বিতর্ক পাকিয়েছে যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না আপনাদের বলে এই কথাটা সাল্লামের যুগ থেকে নিয়ে চৌদ্দ শত বছর পর্যন্ত কেউ বলেননি যে মকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না কেউ এটা বলেননি বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন ছিল কিন্তু আপনাদের শুধু এতটুকু নির্যাসটুকু বলে দিই মকিম অবস্থাতেও ভাগে কুরবানি দেওয়া যাবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই শুধু যাবে রতিল্লাহতালা আনহ আর এমনি আব্বাস রাহত আল্লাহ থেকে হাদিস বর্ণিত আছে তাই নয় বনক আনাস রাহ আনহ এবং হোজাই ফরদুল্লাহ তালা আনহ থেকে হাদিস বর্ণিত আছে যা সফরের সাথে সম্পৃক্ত নয় এবং হাদির সাথে সম্পৃক্ত নয় এবং আরো সুস্পষ্টভাবে চতুর্থ খলিফা আলী রাহ আনহ সূত্রে হাদিস বর্ণিত আছে যখন হামদান গোত্রের এক ব্যক্তি ইরাকের রাহবা নামক স্থানে আলী রাহ আনহ ছিলেন তখন মুগিরা বিন হাজাফ আল আবসি তিনি বলছেন যে আমি আলী তাআলা আমরা আলী রাজ্লাহ আনহর সাথে ছিলাম রাহাবা নামক স্থানে আর একজন তার গাভীকে হাঁকে নিয়ে এলো যে গাভীর সাথে তার একটি বাচ্চা ছিল সে বলল যে আমি একটা গাভী ক্রয় করেছি সে বাচ্চা প্রসব করেছে বাচ্চা প্রসব করেছে আমি কুরবানির জন্য গাভীটা ক্রয় করেছিলাম কিন্তু সে এখন বাচ্চা প্রসব করেছে অর্থাৎ এর মশলা কি আলী রাজ্লাহাল বললেন যে তুমি কুরবানি করো সেটাও কারো তার বাচ্চাটাও করো আনসাবা সাতের পক্ষ থেকে সাত জনের পক্ষ থেকে মকিম অবস্থা আলী রাজু ফতুয়া দিচ্ছেন মকিম অবস্থায় ভাগে কুরবানি করার তিনি বললেন না যে মকিম অবস্থায় ভাগে কুরবানি করা যাবে না বিশুদ্ধ হাদিস ইমাম বেহাকির আসুন কুবরা এবং সুনান এবং আবি হাতিমের হাবির ইবনুল মুলাক্কিনের আল বদরুল মুনির বিভিন্ন গ্রন্থে এই হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আছে এর দ্বারা প্রতিমান হলো যে সাহাবাই কালাম রাজি আল্লাহ আনুন তারাও ভাগে কোরবানি দিয়েছেন এবং ইন তারাও ভাগে কুরবানি দিয়েছেন তাদের মধ্যে কেউ এ কথা বলেননি যে মকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের যদিও খুদবার টাইম একবারে শেষের দিকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই একটা গরুতে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে সর্বোচ্চ সাতজন ব্যক্তি একটা গরুতে অংশগ্রহণ করতে পারবে আর উটের ক্ষেত্রে সর্বোচ্চ দশজন অংশগ্রহণ করতে পারবে যেহর হাদিস দ্বারা প্রমাণিত উটের ক্ষেত্রে সর্বোচ্চ দশজন অংশগ্রহণ করতে পারবে আর গরুতে সাতজন ছাগলে ভাগাভাগি চলবে না এখন কথা হলো যে জনের পক্ষ থেকে যে কুরবানি হবে একটা ছাগল যেমন একজন পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হচ্ছে তো একটা ভাগা কি একটা পরিবারের জন্য যথেষ্ট হবে উদাহরণস্বরূপ আমি গরু বা বাউটে একটা ভাগা নিলাম তো এটা কি শুধু আমার পক্ষ থেকে হবে না আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এ বিষয়েও বিংশ শতাব্দীতে কিছু মানুষ মাতানক্য করেছেন এবং জোরে সোরে ইদানিং প্রচার পাবলিসিটি কিছু ব্যক্তি করছেন যে এটা কেবল মাত্র একজন একজন ব্যক্তির পক্ষ থেকে হবে পুরো পরিবারের পক্ষ থেকে হবে না এই কথাটাও সঠিক নয় এই কথাটাও সঠিক নয় এতে কোনো সন্দেহ নেই যে অবশ্যই একটা গরুতে সাত জনের বেশি অংশগ্রহণ করতে পারে না যেমন একটা ছাগলে একজনের বেশি করতে পারে না একটা ছাগলে মালিকানা হতে পারে একটা ছাগলে দুইজন মালিকানা করতে পারে না একটা ছাগলের একজনই মালিক হবে আমি একটা ছাগলের মালিক অবশ্য আমি এই ছাগলটাকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে দিতে পারি অনভাবে গরুতে যে সাতটি বা উঁট উঁটে সাত বা দশ তো একটি অংশ মালিকানা সাতের বেশি হতে পারে না সুতরাং এ বিষয়ে অতীতের সালাবদের মধ্যে যত মহাদ্দেশীন সাবা তাবেই তাবা তাবেই রয়েছেন স্বর্ণযুগে যত বিদ্বান ছিলেন সকলেই এ বিষয়ে একমত যে একটা গরু সাতটি ছাগলের সমপরিমাণ পরিমাণ সাতটি ছাগল একটি গরুর সম পরিমাণ এমনকি উটের ক্ষেত্রেও অনেকেই বলেছেন যে সাতটি ও সাতটি ছাগল একটি উটের সম একটি উঠ সাতটি ছাগলের সমপরিমাণ অবশ্য এতটুকু রসুন ইসলাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে উঁটের ক্ষেত্রে যে একটা উঠ দশটি উঁটের সম বুখারে মুসলিম আবু দাউদ তিরমিজি নাছায় বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে যে একটা উট 10টা ছাগলের সমপরিমাণ 10টা ছাগল একটা উটের সমপরিমাণ কেউ বলতে পারেন যে এটা তো গণিমতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু সাধারণ ভাবে কি এই হাদিস আমি আগেই বললাম যদি হাদিসকে বুঝতে হয় আজকে নতুন ভাবে হাদিস বুঝলে হবে না মুহাদ্দিসিন کرام কি বুঝেছেন ইমাম ইবনে মাজাহ এই হাদিসকে কেতাবুল কেতাবুল কুরবানির অধ্যায়ে কেতাবুল আজাহি কুরবানীর অধ্যায় বর্ণনা করেছেন কতটা ছাগল একটা উটের সম পরিমাণ এ অধ্যায়ে এমাম ইবনে মাজা বর্ণনা করেছেন আবু দাউদ কুরবানির অধ্যায়ে বর্ণনা করেছেন এমাম নাসাই কুরবানির অধ্যায়ে বর্ণনা করেছেন ইমাম ইবনে খোজাইমা কুরবানির অধ্যায়ে বর্ণনা করেছেন মুহাদ্দিসিন আম কি বুঝলেন এই ভাগটা কুরবানির অধ্যায়ের জন্য প্রযোজ্য সুতরাং এ বিষয়ে সৌদি আরবের থেকে মাসলা মাসায়েলে ইসলামী চিন্তাবিদের মধ্যে অন্যতম থকে ইসলামী চিন্তাবিদ শেখ ও